নমস্কার। বিয়ে বা মহার্ঘ ভাতাকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট উঠে আসছে। আবারও বলছি, ডিএ বা মহার্ঘ ভাতাকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট উঠে আসছে। অন্য কথায় আলোচনার মধ্যে না গিয়ে পয়েন্ট দুটো আজ আপনাদের সঙ্গে শেয়ার বা ডিসকাস করব। এক, একটু যদি খেয়াল করে দেখেন যে অনেকেই জানতে চাইছেন যে ডিএ ঘোষণা তো অনেক আগেই হয়ে থাকে, বছর তো শেষের দিকে। একটু যদি খেয়াল করে মনে করে দেখেন, এখন যে 3% ডিএ রান করছে, এটার ঘোষণা কিন্তু গত বছর ডিসেম্বরে হয়েছিল। আবারও বললাম, গত বছর ডিএ ঘোষণা হয়েছিল ডিসেম্বর মাসে। আবারও বলছি, ডিসেম্বর মাসে কিন্তু গত বছর ডিএ ঘোষণা হয়েছিল। এইবারে যে পয়েন্ট দুই, দু নম্বর পয়েন্টটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই বছরে কিন্তু ডিএ ঘোষণার যে ব্যাপার, যে আলোচনা উঠে আসছে, এই বছরে কিন্তু একটা ভোটের ব্যাপারও আছে। অনেকেই বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছেন বা জেনেছেন যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সংক্রান্ত বা পুরসভা যে ব্যাপারগুলো আছে, সেই ভোটের ব্যাপার কিন্তু এবছরে আছে। ভোটের দিনক্ষণও বেশ কিছু ক্ষেত্রে অবশ্যই ঘোষিত, যে ডিসেম্বর মাসের শেষ দিকে, তৃতীয় সপ্তাহের দিকে ভোট। সুতরাং আমরা আবারও বলছি যে দুটো পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। একটা হলো গত বছর ডিসেম্বর মাসে ডিএ ঘোষণা হয়েছিল, কিন্তু এই বছর ভোটের একটা ব্যাপার রয়েছে, যেটা ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ বা ওই রকম একটা সময়ে সেটা অনুষ্ঠিত হবে বা হবে। সেক্ষেত্রে ডিএ ঘোষণার সম্ভাবনা বা ডিএ নিয়ে কী তথ্য আপনাদের হতে পারে বলে মনে হচ্ছে, আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।